করোনাকালে চাকরি হারিয়ে হতাশ আব্দুল আজিজের সংসার চলছিল অভাব অনটনে। সেই তিনি এখন রাজহাঁসের খামার করে হয়ে গেলেন সফল উদ্যোক্তা। ঋণের টাকায় ৫০টি ছানা নিয়ে শুরু করা আব্দুল আজিজের খামার এখন সাদা পালকের পেকিং রাজহাঁসে ভরে গেছে। জানা যায়, চাকরি হারিয়ে ঢাকা থেকে গ্রামে ফিরে গিয়ে প্রথমে বিভিন্ন জায়গা থেকে হাঁসের বাচ্চা কিনে পালন করেন তিনি। কিন্তু তাতে লাভবান না হওয়ায় স্থানীয় আরডিআরএস থেকে প্রশিক্ষণ ও পেকিং রাজহাঁসের ছানা নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন। বড় খামার গড়ার লক্ষ্যে স্ত্রী ও ছেলেসহ গড়ে তোলেন বাপ বেটার রাজহাঁসের খামার। এতে পাল্টে যেতে থাকে অভাবের সংসার। এই ৫০টা হাঁস নিয়ে আমার অল্প দিনে ২-২.৫ মাস সময় লাগছে, এর মধ্যে ৩ কেজি করে ওজন হয়ে গেল। ৩.৫ মাসের মধ্যে দেখি ডিম পাচ্ছে, ডিমের থেকে আবার ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চাও ফুটাইতে পারলাম, সেই বাচ্চা বিক্রি করতে পারতেছি এবং আশা করি আল্লাহর রহমতে বাপবেটা রাজহাঁসের খামার এখন পেকিং জাতের হাঁস দিয়ে সফলতা লাভ করতেছে। এখন আমার স্বামী অন্য কিছু কাজ করে, এই কাজের ফাঁকে ফাঁকে রাজহাঁসের খামার একটা দিয়েছে, তার কাছে আমি তাদের পাশে দাঁড়ায় রাজহাঁসের খাবার ওষুধ পানি যত কিছু আমি মানে করেন যে দেখাশোনা করি। কুড়িগ্রামের রাজারহাটে এখন বাপ বেটার খামারের কথা সকলের মুখে মুখে। দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, যারা খামারি তাদের কাছে পরামর্শ নিতেছে যে আপনারা কীভাবে এই খামারটা পরিচালনা করেন বা কীভাবে এই হাঁসগুলো যত্ন নেন। ওখান থেকে একটা হাঁস শুনছি নিয়ে ৫ কেজি ওজন নিয়ে পাঁচ ভাগ করিয়ে তারে এক ভাগ নিয়ে আসি রান্না করি বাড়িতেই খাসি। এ জাতের হাঁসের প্রতিটি ডিম বিক্রি হয় ৫০ টাকায় আর প্রতি কেজি মাংসের দাম ৬০০ টাকা। খাদ্যের তুলনায় এর বারন্তটা ভালো এবং বারন্তটা ভালো হওয়ার কারণে খামারিরা এটা পালন করে লাভজনক অবস্থায় নিজেদের খামারকে নিয়ে যেতে পারছেন। আর তার জ্বলন্ত উদাহরণ আমাদের এই যে আজিজ ভাইয়ের খামার। পেকিং জাতের হাঁস ২ মাসে ২.৫ থেকে ৩ কেজি ওজন হয় এবং এইটা খেতে খুবই সুস্বাদু এবং লোকাল বাজারে এইটা বাজারজাতকরণ করা খুবই সহজ। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে মাংসের উৎপাদন বেশি হওয়ায় পেকিং রাজহাঁস পালনে আগ্রহী হচ্ছে খামারিরা। পেকিং যাদের হাঁসটা হচ্ছে আমাদের রাজারহাটে সর্বপ্রথম আজিজুল নামের এক খামারি লালন পালন করতেছেন, উনি আমাদের দপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ করেন, আমরা পরামর্শ দিয়ে থাকি। তবে এটাতে হচ্ছে উনি আরো অন্যান্য খামারিরা ওনাকে দেখে আগ্রহ প্রকাশ করতেছেন, এই জন্যই যে ওটা লাভজনক। এটা মাংস উৎপাদন করে যা যেহেতু ৬০ দিনে আমরা বিক্রি করতে পারি অথবা ৯০ দিনে বিক্রি করা যায়, ৬০ দিনের মধ্যে ওজন হয় ২-২.৫ কেজি, ৫ কেজিরও কিছু কিছু প্লাস হয় এবং ৯০ দিনের মধ্যে ৩.৫ থেকে ৪ কেজি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।